একের প্রাণ প্রাণ আত্মা ওদিকে শ্রেষ্ঠ না উনি কি শ্রেষ্ঠ হবে না হেলে ভাই তাহলে শ্রেষ্ঠ না ইমাম মাউলা আলী আসালাম সম্পর্কে এই আয়াতের সাথে সম্পৃক্ত করে দেখুন না যখন নবী করিম সাল্লা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেলেন তখন সমস্ত দিয়েছেন ভাই বানিয়ে দিয়েছেন মহাজির এবং আনসারদের মধ্যে বন্ধন আবদ্ধ করে দিয়েছেন সবাইকে সেদিন ছেড়ে দিয়েছিলেন কিন্তু মাউলা আলিয়ালামকে ছাড়েন নাই মাউলা আলি সাল্লামকে রেখেছেন এবং নবীজি বলছেন আং মিনকা তুমি আমার অংশ আমি তোমার অংশ আংতা মিন্নি আংতা তুমি আমার তুমি আমার থেকে আমি তোমার থেকে তুমি আমার অংশ হে আলী সুতরাং তোমাকে তো অন্য কাউকে দেওয়া যাবে না সুতরাং রসুল পাক ইসলামের আত্মা নফ ছিলেন মাউলা আলী আলি ইসালাম সুতরাং আবার অন্য অন্য তফসির রুহুল মাহানির মধ্যে সুরা মা সুরা সুরার তেইশ নম্বর আয়াতের তফসিরের মধ্যে সুরে সুহুল মাহানির মধ্যে আল্লাহ আলুসি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন আনা আলীগুল নুর ইমিন ওয়াহেদ আমি এবং আলী একই নূরের আমি এবং আলী একই নূরের মোসনাদে আহমদ ইবনে হাম্বলের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই ফাইলুল সাহাবার মধ্যে হজরত সালমান ফারসি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত সেই হাদিস শরীফ যেখানে হজরত সালমান ফরসি রদি আল্লাহ নু বলেন আদম সৃষ্টির চৈদ্ হাজার বৎসর আগে আমি এবং আলী এক নূর ছিলাম এক নূর ছিলাম একসাথে ছিলাম তারপরে কি হলে ভাই তা আলমুসালাম শ্রেষ্ঠ নয় মুস্তাদরেকে হাকিমর মধ্যে এমনি অন্য অন্য হাদিস শরীফ বললে আপনারা বলবেন হাদিস না জঈফ এটা সেটা হাদিসের ইমাম যিনি হাদিসের বিশারত ছিলেন ইমাম হাকিম ওনার মুস্তাদরে হাকিম আলা আইনের মধ্যে যে হাদিস শরীফ উঠিয়েছে প্রথম তিরমিদি শরীফ মুসলিম শরীফ এ হাদিস শরীফের মধ্যে থেকে একখান হাদিস উনি যে উঠিয়েছেন যে হাদিসে সাকলাইন যাকে বলি এ হাদিসে সাকলাইনই তো যথেষ্ট প্রমাণ করার জন্য আর আহলে বাই বই যে শ্রেষ্ঠ রেসলে পাক সাল্লাহ আলী আলী ওসাল্লামার এটির জন্য তো একখানা হাদিস যথেষ্ট দুনিয়ার সমস্ত আলেম যদি এক হয়ে যায় এক হয়ে যদি চেষ্টা করে হাদিসে সাকলাইন বলার ক্ষমতা দুনিয়ার কোনো এ না এটি আলেমের নাই এরশাদ বুখারি সাহেব তো নূর সম্পর্কে বহস করতে গিয়ে সেই ওয়াহাবি মার্কা মৌলবি আব্রারের সাথে বহস করতে গিয়ে বারবার শুধু পানি খেয়েছেন কলিজা শুকিয়ে গেছে আপনি আপনারা তো তারাই এই হাদিসে সাকলাইনকে স্বীকার করতে পারবেন যে হাদিসে সাকলাইনের মধ্যে রাসুলে পাক সাল আলী আলী ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন নবীজি বলছেন ইন্নি কত্তার তুফি কুমো সাকলাইন আহাদ উমা মিনাল উমিন আল নবীজি বলছেন আমি দুইটা জিনিস দিয়ে গেলাম দুইটা ভারী মূল্যবান বস্তু একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে আমার আহলে বাইন এই দুইটা একটার চাইতে আরেকটা বড় নবী কি বলছেন আহাদ উমা আকবর মিনাল উমিন আল আহার আকবর আহার নবী বলছেন একটার চাইতে আরেকটা বড় মানে কোরআন যেমন বড় আহলে বাই তালে মুসালাম বড় আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ বড় কোরআন আকবর কোরআন বড় ঠিক আহলে বাই তো আহলে বাইত বড় নবীজি বলেছেন তিরমিদি শরীফের মধ্যে আছে আহাদুমা আজম উমিনাল আখার একটা চাইতে আর একটা আজম বড় শ্রেষ্ঠ তো আহলে বাই তালিম সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই এ হাদিসে সাকলাইন শরীফে তো যথেষ্ট সুতরাং ওনাদেরকে শ্রেষ্ঠ বললে বাই তালে সাল্লামকে শ্রেষ্ঠ বললে বা দা পেহলা নাম্বার বললে দা পেহলা নাম্বার বললে শিয়া হয়ে যাবে এটি কি শুধু শিয়ারাই বলে এ হাদিস শরীফ কি শিয়াদের আমরা যে এই যে মুস্তাদ রেখে কেম মুস্তাদ রেখে কেম ইমাম হাঁকেম যে হাদিসের কিতাব লিখেছেন হাদিসের গবেষণা করে সেই হাদিসগুলো উল্লেখ করেছেন উনি কি শিয়া ছিলেন আপনারা তো পারবেন ওনাকেও শিয়া বলতে পারবেন আপনারা যদি আপনাদের মতো কোনো হাদিস না মিলে আপনারা তো তাকে শিয়া বলে দিবেন হুট করে বলে দিতে পারবেন আমার তো ভয় লাগে না জানি কয়েকদিন পরে আল্লাহর রসুলকেও আপনারা শিয়া বলে ফেলেন এরশাদ বুকারি সাহেব আপনাকে বলি আমাকে উদ্ধার করেন আমাকে বাঁচান সমস্ত আলেমদেরকে বলছি আমাদের সুন্নি আলেমদেরকে আমি সুন্নি আমি সুফিবাদী আমি একজন তরিকতপন্থী আমি একজন খানকার পীর আমি আহলে সুন্নত কল জামাতের মুজাহিদ আমি অনেক খেদমত করেছি টিভিতে প্রোগ্রাম করেছি শাহ রিসা আলাত শাহনে রিসা আলসাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম যে প্রোগ্রামের মাধ্যমে হাজের নাজের গায়েব নূর এই বিষয়গুলো আলোচনা করেছি আমি কিতাব লিখেছি সত্যি কি নবী আমাদের মতো অনেক বড় কিতাব যে কিতাবের মাধ্যমে রেসলে পাকসালামের নূর এলমে গায়েব হাজর নাজের এই বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করেছি সুতরাং আমরা সুন্নি আসি সুন্নি থাকবো তবে খারিজি মার্কা সুন্নি নয় আমরা সুবি মতাদর্শের সুন্নি আহলে বাইতাল সাল্লামের গোলাম সুতরাং আমি বলছি সবাইকে বলছি যারা পারেন আমাকে হেফাজত আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান হাসরের দিন না হয় আপনাদেরকে আমি বা আটকাবো আল্লাহর কাছে আমি বিচার চাইবো আল্লাহ তুমি তাদেরকে বিচার করো যারা আমাকে আমাকে আমার ভুল সুদিয়ে দিল না সেটি কি যে আমি দেখেছি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে মাউলা আলী আলি বলা হয়েছে উনি সিদ্দিকী আকবর মাউলা আলী আলি সালামই সিদ্দিকী আকবর পনেরো বিশটা কিতাব দ্বারা প্রমাণ করা যাবে হয়তো আপনারা বলবেন যে হাদিসগুলো সহিনা না জয়ীফ এটা সেটা বলবেন আমি বলবো সেই জয়ীফ হাদিসটাই আবু না সিদ্দিক আমরা একশতবার মানি আল্লাহ রাসুল সাক্ষী আমরা মানি না না মানি কে মানলো না মানলো কোন শিয়া মানে নাই এটি আমাদের দেখার দরকার নাই আমরা তরিকতের মানুষ আমরা মানি এখন সিদ্দিক আকবর যেটা হাদিসে আছে আমি কি সেটা বলবো না যা হাদিসে নাই আমি কি সেটা বলবো যা হাদিসে নাই সেটা বললে আমি শুননি। হাদিসে যেটা আসে সেটা বললে আমি শিয়া এটা কোন সুন্নিয়ত এই সুন্নিয়ত আমরা মানি না হাদিস সুন্নি দলিলের বাহিরে না দলিলের বাহিরে গিয়া কোনো শূন্য হতে পারে না আল্লামা মা ফখরুদ্দিন নাজির রহমতুল্লাহ আলে তফসিরে কাবীরের মধ্যে লেখেছেন আল্লাহ মা আহলে মাতা আলা জামাত আহলে বাইতের মহব্বতের উপরে যার মৃত্যু হয় সেই আহলে জামাতের উপরে তার মরণ হয়েছে সুতরাং আমরা ওই খারিজি জিমার কা না আমি বলতে চাচ্ছি যে আমাকে আমার ভুলটা আমাকে ধরিয়ে আমাকে সংশোধন করে দেন আমি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি আমাকে যখন এই ভুলটা ধরিয়ে দিবেন আমি সংশোধন করে নিব আমি তো করবো আমার ভুলের জন্য ক্ষমা চাবো সকলের কাছে যে সকল হাদিসের মধ্যে আছে সিদ্দিকি আকবর আরে সিদ্দিক আকবর মাউলা আলী আলাহিসাল্লাম শুধু হাদিসে না কুরআনুল কারিমের মধ্যে আছে আর কত মানুষকে ভুলের মধ্যে রাখবেন সিদ্দিকী আকবর মাওলা আলুহিসলাম এটি কুরআনুল কারিমের মধ্যে আছে কোথায় আছে যে কুরআনুল করিমের আয়াত আমরা সমস্ত অলি আল্লাহদের শাহানে আমরা প্রয়োগ করি ইয়া ই আই আল্লাহ দিন আনু তাকুল্লাহ মাধিকীন হে ইমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সাহাবা এ সামনে আয়াতে কারেম আনাজিল হয়েছে অর্থাৎ সরাসরি সাহাবাই করাম কে আল্লাহ পাক নির্দেশ করেছেন পরে দুনিয়ার সমস্ত তাবিন তাবিন আউলে কারাম মুমিন মুত্তাক বাকি আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন আগে সাহাবাই কারাম তো সাহাবীদেরকে আল্লাহ নির্দেশ করছেন হে ইমানদাররা সাহাবিদেরকে যে হে সাহাবিরা তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো তো সাহাবীদেরকে নির্দেশ করেছেন তাদের সামনে সত্যবাদী কারা ছিল আহলে বাই তালেমুসালাম ছাড়া তার সিরদুর রহমান সুরের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তো লিখেছেন সেই আলী ইবনা আবি তালেব আহলে ভাই তাহলে সালাম সাদি কিন তারা সত্যবাদী আর মাউল আল সালাম বিশেষ করে উনি ওনাকে বলা হয়েছে সত্যবাদী ওনাকে ওনার সঙ্গ লাভ করতেই তো বলেছে উনি সত্যবাদী না তো সত্যবাদী কে ওনার কোথায় তো বলেছেন আল্লামা জালাউদ্দিন উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লা আলে বলেছেন আমি তো বলছি না আমরা বলছি না তো কি করবেন আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ শিয়া হতু আমারেন জালাল উদ্দিন যদি শিয়া হয়ে যায় জগতের মধ্যে সন্ন্যাসে কে জগতের মধ্যে সুন্নি থাকবে কে আপনারা থাকবেন জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলীকে বাদ দিয়ে তো উনি লিখেছেন উনি উল্লেখ করেছেন হাদিস শরীফ উল্লেখ করেছেন যে সাদিকিন বলতে মাউলা আলি সাল্লামকেই বোঝানো হয়েছে অর্থাৎ তোমরা আলী ইবনা আবি তালির সঙ্গ লাভ করো আমরা তো শুধু অলি আল্লাহর কথা বলি অবশ্যই অলি আল্লাহরা যারা মাউলা আলি ধারণ করেছেন তারা আল্লাহর অলি আর অলি আল্লাদের সঙ্গ লাভ করলে মাউলা আলীর মহব্বত আহলে বাইতের মহব্বত হৃদয় ধারণ করলে তাদেরকে আঁকড়ে ধরলে এই আয়াতে কারিমার প্রতিফলন ঘটবে অর্থাৎ সত্যবাদীদের সঙ্গ লাভ করা হয়ে যাবে সুতরাং আনুল কারিমের মধ্যেই তো প্রমাণিত মাউলা আলি ইসলাম সিদ্দিকিনদের ইমাম এবার আসেন হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সিয়া সিত্তার হাদিসের মধ্যে রয়েছে মাউলা আলি সাল্লাম সিদ্দিকে আকবর আনা সিদ্দিকুল আকবর মাউল আলাইসালাম নিজে বলছেন নবীজি বলছেন মাউল আলি সাল্লামকে তুমি সিদ্দিকী আকবর আপনারা বলবেন হাদিসগুলো জয়ীফ হে ভাই আমি বলছি আপনারা যেগুলো যে বলবেন এটা তো আমরা জানি হাদিসগুলো জয়ীফ তো আমার কথা হচ্ছে যে ভাই সঈদেন আবু বকুর সিদ্দিকদুল্লাহু তালাহন খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন সইদিন আবু বকুর সিদ্দিকরদ্দ্লাহু তালহন উনার শানে এমন একটা জয়ীফ কতগুলো হাদিস দেন উনি সিদ্দিক আকবর এমন জয়ীব কতগুলো হাদিস দেন তবেই তো আমার ভুলটাকে আমি সংশোধন করে নিব আর এর জৈব হাদিসই আমি আমার জন্য যথেষ্ট আমি জয়ীব হাদিসটাই মেনে নিব সাহীদেন আবু বকুর সিদ্দিক যদি একখানা হাদিস দিতে পারেন যে উনি সিদ্দিক আকবর হ্যাঁ সিদ্দিক এটি তো আমরা জানি হাদিস তো আছেই আপনারাও জানেন আমরাও জানি আবু আবুবকুর সিদ্দিক রদাহ উনি সিদ্দিক এ হাদিস আছে কিন্তু সিদ্দিক আকবর সেটি কোথায় আর সিদ্দিক আকবর মাউলা আলসালাম এটি সহি কি বলেছেন ইমাম মুস্তাদ রেখে আমার জন্য একজনই যথেষ্ট ওনার সেই এই মুস্তাদ রেখে হাকেমের মধ্যে মুস্তাদ রেখে হাকেমের মধ্যে উনি বলেছেন এই যে আনা সিদ্দিকুল আকবর এই হাদিস কানা সহি উনি বলেছেন অন্যরা যখন কেউ কেউ বলেছেন হাদিস জয়ীব তখন উনি বলেছেন হাদিস হচ্ছে সহি যেমন উনি বলেছেন إني عبد الله وأخو رسوله وأنا صديق الأكبر لا يقولها بعدي إلا كذاب إلا كذاب صليت قبل الناس بسبع سنين قبل أن يعبده أحد من هذه الأمة সুতরাং ইমাম হাকিম হাদিস খানা সহি এতটুকু আমাদের জন্য যথেষ্ট তো যিনি সিদ্দিক উনি ফারুক এ আজম দেখুন তো না নাই আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা দলিল দিব সুতরাং উনি কি উনি কি শেষ উনাকে আরিদা পেহলা নাম্বার উনি পেহেলা নাম্বার এটি বলা যাবে না বললে শিয়া হয়ে যাব এই হাদিসগুলো কি এহাদিসগুলোকে শিয়ারা উল্লেখ করেছে শিয়াদের বইয়ের মধ্যে শিয়ারা তো সিদ্দিকা আকবর এই নিয়ে কোনো শিয়া কোনো আলোচনা করতে আমি শুনি না এ পর্যন্ত তাহলে আমরা আমরা আহলেবাইতে আলম সাল্লাম শ্রেষ্ঠ মাউল আলি সাল্লাম পহেলা নাম্বার এই কথা বললে কেন আমরা কেন শূন্য হয়ে যাব শিয়া হয়ে যাব আপনারা কোন ধরনের আলেম কোন জগৎ থেকে আপনারা আসছেন কোন ইমাম কি বলছে শ্রেষ্ঠত্বের ব্যাপারে কি এজমা করা হয় যে মাসালাটা স্পষ্ট না মানে স্পষ্ট স্পষ্ট হয় নাই সেটার জন্য এজমা হয় সে আলিমুলামারা বসে সেই বিষয়টার উপরে এজমা করে বা সেই বিষয়ের উপরে ওনারা মতামত পেশ করেন কিন্তু যেই বিষয়টা কোরআনের মাধ্যমে হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট আহলে ভাই তালেসাল্লাম নামাজের অংশ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই বিষয়টা স্পষ্ট না এখানে কি মানুষ এজমা করে মানুষ বসে সেখানে কি সিদ্ধান্ত দিতে পারবে কে শ্রেষ্ঠ তারপরে রসুল পাকসালাম এই হাদিসটা তো একাধিক বর্ণিত এই হাদিসের ব্যাপারে কি কেউ আপত্তি করতে পারবে রসুল পাকসালাম বলছেন আনা সৈদ আলাদি আদমা ওয়া আলি সৈদুল আরব নবী বলছেন আনা আনা আলী সঈদুল আরব আলী হচ্ছে নবীজি বলছেন উদী সঈদুল আরব মায়েশা থেকে হাদিস খানা বর্ণিত মায়েশাকে নবীজি বলেন উদুলি সঈদুল আরব আরবের সর্দারকে ডাকো ফাকুল তু ইয়া রসুল আল্লাহ আলাস তু আরব মায়েশা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আরবের সর্দার নন নবী বলেন আনা সঈদ আলাদ আদামা ও আলী সঈদুল আরব আমি আদমদের সর্দার আলী হচ্ছে আরবের সর্দার এই আরব বলতে আরব জাহান সমস্ত মুসলিম মিল্লাতের সকল মুসলমানদের তাহলে এই হাদিসগুলো কি শিয়ারা বর্ণনা করেছেন রেখে হা কি শিয়ারা লেখেছে যেখানে আছে রসুল পাক সাল আলী আলী ওসাল্লাম বলেছেন আলী মালকুর আনা আল কুরআন মা আলী অর্থাৎ হাতা ইদা আলী গেল হাউজ অর্থাৎ আলী কুরআন আলী কুরআনের সাথে কুরআন আলীর সাথে মাউলা আলী আসাল্লাম কুরানের সাথে আবার বলছেন কুরআন নিজে মাউলা আলী আলি সাল্লামের সাথে এবার আরেকখান শরীফ পেশ করেছি যে পেশ করছি যেখানে রাসুল পাক সাল আলী আলী ওয়াসাল্লাম ওখানে বলছেন সাইয়দুল আরব সাইয়েদ ইমাম এই কথাগুলো কাদের সানে এই কথাগুলো রাসুলে পাক সাল আলী আলী ওয়াশাল্লামর পবিত্র জবান থেকে সরাসরি আহলে বাইত আলেমুসাল্লামের সানে বর্ণিত হয়েছে নবীজি বলছেন আল হাসানু আল হুসাইনু সাইয়দু শবাব আহলে জান্না এ সৈয়দ এই কার হাদিসগুলো উল্লিখিত হয়েছে একাধিক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন খাতুনে জান্নাত মাহাতার আলহিউ আলি সালাম শানে নিসা ইল আলামিন নবীজি বলেছেন কার সানে খাতুন জান্নাতের শানে বলেছেন সমস্ত নারী কুলের সৈয়দ সর্দার বলেছেন এই সর্দার ইমাম বাদশাহ সম্রাট এগুলো কার সানে আহলে ভাই তাহলে মুসলামের সানি যেখানে নবীজি কৌলের রসুলের দ্বারা প্রমাণিত নবীজি স্বয়ং বলছেন কোরআন বলছে আপনারা বলছেন এগুলো বলা যাবে না আলিদা পেহলা নাম্বার বলা যাবে না তো কি বলা যাবে কোন কি বলছে 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 কে না আলেম সেটা বলা যাবে আল্লাহ কি বলছেন রসুল কি বলছেন সেটা বলা যাবে না আল্লাহ রসুল রসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো যা দেন নাই সেটা নিও না যা নিষেধ করেছেন সেটা নিও না তো রসুল যা সেটা আমরা বলবো না সেটা আমরা মানবো না আমরা কোনটা মানবো আপনারা কোন মুসলমান